মসজিদে জামাত শেষ হয়েছে এমন অবস্থায় মসজিদে এসে একা ফরজ সালাদ শুরু করেছে কিছুক্ষণ পর কয়েকজন মসজিদে এসে জামাতের সালাদ শুরু করলেন এখন কি আমি আমার সালাদ ছেড়ে দিয়ে সেটা না একবার শুরু করলে সেটা ইয়ে করা যাবে না একাই পড়তে হবে বরং অন্যদের উচিত ছিল আপনার পেছনে নামাজ পড়া